ইয়াটা প্রায় হয়ে আসছে কষানোটা, এখন আমি এটাতে আলু অ্যাড করে দেব। ভুনা খিচুড়ি হচ্ছে, কিন্তু এটা একটু অন্য স্টাইলে ভুনা খিচুড়ি। মশলাটা যখন হয়ে আসছে প্রায়, এখন আমি এটাতে তেল অ্যাড করে দেব। এখন এটার সাথে তালিটা খুব ভালো করে মিক্স করব। চালটা ভালো করে মিক্সড করে কিছুক্ষণ জাল হতে থাকবে। আমি সাথে মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ। তো ভিউয়ার্স, এটাতে কিন্তু এখন গরম পানি ইউজ করতে হবে, কখনো এটাতে ঠান্ডা পানি দেবেন না। যদি ভুনা খিচুড়ি করতে চান, ভুনা খিচুড়ি না শুধু যে কোনো খাবারই রান্না করতে গেলে কষানোর পরে গরম পানি দেবেন। ঘ্রাণটা কিন্তু এখনই বের হচ্ছে, খুব সুস্বাদু একটা ঘ্রাণ আসতেছে। মাংস ছাড়া মানে মাংসের ঘ্রাণ বের হচ্ছে, ঠিক আছে।